আমি ওঠো তোমার সাথে কথা আছে কই ওঠো কি আসসালামু আলাইকুম বেন সাহেব ওয়ালাইকুম সালাম কি ব্যাপার বেন তো সকালবেলা কল দিলেন যে মেয়েকে পাঠাই দিয়ে তো ভালো ইস্যু করে দিয়ে আসেন বড়টাকে তো গছায় দিয়েছেন এখন ছোটটার জন্য পাত্র পান না না আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না বেন কি বলতেছেন বুঝো না বুঝার ভান করবেন না মেয়েদেরকে তো ভালোই টেকনিক শেখাইছেন বড়টা আবার বড় ছেলেকে জাদু বলে জব্দ করছে ছোটটা কাঁথার নিচে বালিশ দিয়ে উনি গেছে আমার ছোট ছেলের সাথে গল্প করতে আপনিও ভাই সাহেবকে এই একই টেকনিকে বশ করছিলেন তাই না থামেন থামেন আপনি আমি আর নিতে পারতেছি না আর নাকি কান্নার দরকার নেই আপনার লজ্জা করে না এরকম মেয়ে জন্ম দিয়েছেন ছি 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 ভাবি চুপ একদম চুপ তুমি চলো কিভাবে মেয়েদের বড় করছেন কেমন করে পারলা তুমি অভি তোমাকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতো ভাবতাম ভাবি আসলে আসলে কি তুমি কি চাও তোমার ভাইয়ের সাথে আমার সংসারটা ভেঙে যাক ভাবি এসব কি বলছো তুমি তাহলে কি তুমি কি চাও আমি আমার পেটের এই সন্তান নিয়ে রেল লাইনে ঝাঁপ দেই ভাবি এমন কথা তুমি মুখে আনবে না তোমার পায়ে ধরি আমি সত্যি করে বলো সত্যি করে বলো তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আমার মাথার কসম করে বলো ভালোবাসো তুমি আদুরিকে কি বলছো এসব অভি তুমি নিজের চোখের সামনে দেখেছো তোমার ভাইয়ার আর আমার প্রেমের বিয়েটা তোমার মা কোনোভাবেই মেনে নেয়নি তারপর কোনো রকমে মেনে নিলেও এই বাড়িতে আমাকে কত ধরনের অবহেলার শিকার হতে হয়েছে কত কটু কথা শুনতে হয়েছে সেটা তো তুমি নিজের চোখেই দেখেছো তারপরেও তুমি কি করে পারলে ভাই এখন তুমি আমাকে বলো আমি কি করব তুমি বলে দাও হ্যালো হ্যাঁ কি হয়েছে ভাবি অভি মা অজ্ঞান হয়ে গেছে অবস্থা ভালো না তাহলে চলো মা কি হয়েছে আপনার ডাক্তার সাহেব মায়ের কি হয়েছে মানে বড় কোনো অসুবিধা নেই তো না না উনি এখন বেশ স্টেবল আছেন আর দুশ্চিন্তার কিছু নাই বাই দ্য ওয়ে উনি কে ও আমার ছোট বোন না আসলে উনি বেশ বুদ্ধিমত্তার কাজ করেছেন ওনার সুগার লেভেলটা অনেক ফল করেছিল তো তা উনি চিনির শরবত খাইয়ে দিয়ে অনেক ভালো করেছেন না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত ডাক্তার সাহেব হায়াতমত আল্লাহর হাতে আমার মৃত্যু হয় নাই কারণ আল্লাহ চায় নাই আরেক সুন্দর এত প্রশংসা করার কোনো কারণ দেখি না ডক্টর সাহেব আপনি আসুন আমার সাথে ঠিক আছে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি রেস্ট করুন আমি আসি এই মেয়ে আমার মুখের সামনে কেন দাঁড়ায় আছে চাইতে বলো মা তুমি এইভাবে কেন কথা বলছো ওর সাথে আজকে ও না থাকলে তো জুতায় মুখ একদম সোজা করে দিব ফালতু এক মেয়ের জন্য আবার ওকালতি কর মা ও ফালতু মেয়ে না তুমি আমাকে দোষ দাও দিতে হলো ওর তো কোনো দোষ নেই তোমরা সবাই এখান থেকে যাও যাও মা যাও মা মা আপনি উত্তেজিত হবেন না আপনার এই অবস্থায় উত্তেজিত হওয়া একদম ঠিক না এই আদুরি তুই কি শুনতে পাচ্ছিস না এখান থেকে যা যা তুই বাড়িতে যা ভাবি ও একা একা যেতে পারবে না আমি এগিয়ে দিয়ে আসি না অভি তোমার কোথাও যেতে হবে না তুমি এখানে বসে থাকো আয় তুই যা আশ্বস্ত তুই না এই তুই মরস নাই আমি তো ভাবছিলাম পত্রিকার হেডলাইনে টিভি চ্যানেলে তোর মরার খবর দেখবো তোর কি জন্য পাঠাইছিলাম এই বাড়িতে কি জন্য রে মান সম্মান খাওয়ানো লেগে এক মায় তোমার কান কাটছো তুই আমার নাক কাটছস তোর জন্য তোর মরা বাপ নিয়ে কথা বলছো ওই অহংকারী মহিলা ওই ফালতু মহিলা আমার মুখের দিকে তাকা আবার কথা কথা দোষ নাই দোষ নাই দোষ নাই তুই ফলা লাগে রাত্রে বাইরে গেছিলে কেন আমি যাইতে যাইতে বাবুরা জোর করে নিয়ে গেছে জোর করে নিলে তুই যাবি জোর করে তুই নিলে যাবি তোর মান সম্মান নেই তুই বড় হচ্ছিস না হেরা তাকা হে গো ওই অহংকারী মহিলা কি কয় জানোস
তারপর তার ফল হলো দোয়া তুলছি পাতা আমরা খারাপ মাফ করে দাও মানে কিসের মাফ সমস্যা তোমার কি চাই এখানে আমাকে এত অপমান করার পরেও তোমার স্বাদ মিটে নাই এতগুলো প্রশ্নের জবাব আমি একসাথে কিভাবে দেব আদুরি আদুরি আমি আর কিছু বলতে চাই না আদুরি আমার ভুল হয়েছে সব দোষ আমার তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ সব দোষ আসলে আমার কপালে নয়তো আমি সবকিছু জেনে শুনেও তোমার সঙ্গে গেছি আচ্ছা তুমি এখানে কেন আসছো আমার যতটুকু মান সম্মান বাকি আছে ওটাও শেষ করার জন্য আসছো এখানে কি চাও লোকজন জানুক সবকিছু যে ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে না ওই ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে ভেঙে আসে এইসব ক্ষণিকের আবেগের আমার কাছে কোনো মূল্য নেই আমি তো ওকে ছাড়া বাঁচবো না এই মুহূর্তে আমার পরিবারের সম্মান আমার কাছে সব থেকে উপরে আমি সেটার উপরে যে তোমাকে এত কিছু দেখতে পারব দেখো তুমি আমার জন্য দোয়া করো আমি তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো আর আমি আসলেই যাকে মানে আমার যোগ্য মনে করি তার সাথে যেটা আমার বিয়ে হয় এটা তুমি আমার জন্য দোয়া করো ঠিক আছে আদুরি আমার কথা শোনো খালা ও খালা আমি আলম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আরছি তো আপনার একটা জিনিস দেখাইতে কি জিনিস দাও এই যে দেখেন তো আপনার আদুরি রাত বিরাতে অন্য ছেলের সাথে কিভাবে কথা বলতেছে দেখেন এগুলা তো সমাজের জন্য একটা মান ইজ্জতের ব্যাপার স্যাপার আচ্ছা ঠিক আছে আপা সালাম আলাইকুম হ্যালো কথা আছে না বেন সাহেব কুকুর দেখে থুতু ফালাইলে মানে স্যাপ ফালাইলে নিজের মাথায় পড়ে কি বলতে চান ঠিকভাবে বলেন ঝেড়ে কাশেন না কেন ঝেড়ে কেসে কইতেছি একদম কাজ ভালো করে দিয়েছি ঘর থেকে শুনেন আমি যে এই কথাটা বলবো সেটা হ্যাঁ আপনি শোনার জন্য একদম শৈল শক্তি নিয়ে থাকেন আপনি কইছিলেন না কইছিলেন না আমার মেয়ে আপনার ছেলে নিয়ে পিছনে ঘুরে না উল্টাটা হয়ে গেছে আপনার ছেলে আমার মেয়ের পিছনে ঘুরে তার মানে কি আপনি লেলাই দিছেন মুখ সামলায় কথা বলেন আমি কিন্তু মুখ সামলায় কথা কইতেছি এই জন্যই তো আওয়াজ আমার নিচে কাশতে হয় শুনেন আপনার কোন ধর ছেলে আমার বাড়ির সামনে ঘুরঘুর করতেছে ফকিরের মতো ফকিরের মতো কি বলেন এসব জি সাবধান করে দিতেছি আপনার ওই সুপুত্রকে সামলান নাহলে কিন্তু গায়েব হয়ে যাব একেবারে